পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বাদামতলা মোড়ের কাছে কানলা রোড যাওয়ার রাস্তার ঠিক পাশেই রয়েছে একটি জায়গা। ওই এলাকার কিছু মানুষ ও ব্যবসায়ীরা ওই স্থানে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছেন বলে অভিযোগ। ওই স্থানটি পৌরসভার স্বীকৃত আবর্জনা ফেলার জায়গা নয়। স্থানীয় কিছু হোটেলের খাবার ও আবর্জনা ওই স্থানে ফেলার ফলে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছুদিন আগে পৌরসভার পক্ষ থেকে আবর্জনা পরিষ্কার করা হয়েছিল, বিগত বেশ কিছুদিন পরিষ্কার না হওয়ার ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ওই এলাকাটি আবর্জনা মুক্ত করার দাবি জানান এলাকার বাসিন্দারা। তো আমার বাড়ি হচ্ছে কোচিগুড়ের পাশে, ঠিক আছে, মানে খুব বেশি ডিস্টেন্স না হলেও কিছুটা ডিস্টেন্স বটে। হ্যাঁ, তা আমি এখানে আমার আসার কারণ, এখানে আমি ছুটি ছাড়া থাকলে সবাই চাই তখন চাপা খেতে আসে। তবে আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে ময়লা কিছুটা আছে, হ্যাঁ, মশার উপদ্রব আছে, এটা তোমার সাথে আমি একমত একদম। হ্যাঁ, তবে এটা পরিষ্কার হলে সমস্ত পারিপার্শ্বিক দোকানদার প্লাস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা বজায় থাকবে। হ্যাঁ, এটা সকলের কাম্য, মানে এটা সকলেরই মানে ভাবা উচিত। আমাদের উচিত সার্বিকভাবে সবাইকে একমত হয়ে এটা করা উচিত। কিছু নজর দিয়েছে, তবে আজ না হলে কাল দেবে নিশ্চয়ই, এটা মানে পৌরসভার মানে কানে গেছে। এবার তো আমাদের ওয়ার্ড, আমাদের তো বর্ধমান ডিস্ট্রিক্টটা ছোটো তো নয়, আস্তে আস্তে তো হবে, কাজ তো উন্নয়ন তো হচ্ছে, দিদি আমার উন্নয়ন তো হচ্ছে, পরিষ্কার করে এটা এবং ভালোভাবেই করে। এখন হয়তো মাস সপ্তাহ দিয়ে ধরে করছে না, অন্য কোনো কাজে হয়তো ব্যস্ত আছে, দিকটা করে মোটামুটি ভালোই পরিষ্কার করে। এখন একটু জমি আছে, প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছে এবং মাছিও বুঝতে প্রচুর আছে এখানে দেখছি। সামনে তো পাশে আশেপাশে সব হোটেল রয়েছে, হোটেল রেস্টুরেন্ট রয়েছে, সেইটা কি বলবেন? এটা অস্বাস্থ্যকর লাগছে, ব্যাপারটা লাগছে। এরা করে তো ওই জন্য আর কেউ কিছু বলে না, ফোন করলে ওরা আসে, এসে নিয়ে যায়। এখন এই কাজ হবে, পাইপ ফাইপ ফেলা হয়েছে, এর জন্য হয়তো আসেনি এরা। তো মোটামুটি এরা পরিষ্কার করে রাখে, কোনো অসুবিধা কিছু রাখে না, জানি না এখন প্রবলেম হয়েছে কি না জানি না। আমরা তো চাই পরিষ্কার থাকুক সব জায়গায়, সবাইভাবে পরিষ্কার, সমাজ পরিষ্কার থাকলে আমাদেরও ভালো লাগবে। সবাই পরিষ্কার থাকা তো ভালোই, অবশ্যই ভালো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।